হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখুন এতটা রৌদ্রু, তো এখানে একটু বসে আছি, অনেকটাই গরম, তো নিচে বসে আছি। চা তো আমি সেরকম খাই না, আমি গরম জল খেয়ে নিয়েছি, এখন স্নান টান করে নেবো একটু পরেই। তো এখন এদিকে দেখুন মেয়ে কী করছে, মেয়ে একদম খেলাবাটি রান্নাবাটি নিয়ে বসে গিয়েছে। এগুলো রান্নাবাটিগুলো কিন্তু আমার মামার মেয়ের, তো এগুলো বের করে দিয়েছে, ওইখানে বসে বসে খেলছে। আর মামিওরা ওইদিকে কাজ করছে, মামা তো সকালেই চলে গিয়েছে, তো একটু আগে গিয়েছে, মানে মামা গিয়েছে 6টার দিকে, তো তখনই আমার ঘুমটা ভেঙে গিয়েছে, তারপরে আর ঘুমোইনি। তারপরে এদিকে দেখুন এখন বেশি একটা বাজেনি, 7:30টার মতো বাজে, আর কতটা রৌদ্রু এখানে। আর দিদা উপরে একটু ঘুমিয়ে আছে, আর মা গিয়েছে একটু বাথরুম, তো মা আসলে তারপরে আমি একটু যাব স্নান করতে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগে একটা লাইক করতে ভুল। তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম, আর স্নান করব করব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপর একটু দেরি করেই স্নান করলাম, তো প্রায় 11:30 বেজেই গিয়েছে। মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, দিদুনও আজকে স্নান করে দিয়েছে মা। আর এখন ভাবছি যে চলুন আপনাদেরকে মামার যে পুরো বাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই কেমন কি। পুরোটা তো আর খুঁটিনাটি দেখাতে পারবো না, একটু উপরে উপরেই দেখিয়ে দিব। তো এদিকে দিদুন আর আমার মেয়ে দুজন এখানে বসে আছে, কারণ আজকে অনেকটাই গরম, অনেকটাই রৌদ্র, আর বাইরে তো একদমই বেরোনে দিচ্ছি না। আর আজকে বলছি তুমি ছাদে উঠে যেতে হবে না, আমি একাই যাব। তো চলুন ঘরটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো আমাদের মামা আর মামির এটা বেডরুম, তো এখানে সব কিছু খুব সুন্দরভাবে ঠিকঠাক করে রেখেছে মামি। আর এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পল করে রেখেছে। তো এটা মামিদের রুম, আর দিদার রুমটা তো আগেই দেখে নিয়েছেন। আর এটা হলো রান্নাঘরের এই জায়গাটা, একটু ব্যালকনি টাইপের। আর এটা হলো মানে মামি তো টিচার, তো এখানে টিউশন রুম একটা বানিয়েছে। আর এটা হলো কিচেন রুম, আর এদিকে একটু জায়গা আছে, মানে এই জায়গাটা বসে খাওয়া দাওয়া করে সবাই গরমের মধ্যে। তো এটা হলো সিম্পল একটা কিচেন, কিচেনে কিন্তু অনেক কিছু মামিদের এখনও করা হয়নি, করবে। আর এটা হলো ড্রয়িং রুম, মানে পোর্টিক রুম বলে বেঙ্গলিতে, আমরা তো ড্রয়িং রুমই বলি। তো ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কারণ লোকজন তো আসতেই থাকে, মামি যেহেতু টিচার। তো আর এদিকে আছে একটা সুন্দর করে একটা ঠাকুরকে খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখানে রাধাকৃষ্ণ গোপাল তো অনেক কিছু ঠাকুরের মূর্তি এখানে রাখা আছে। আর মামা তো বোন এখানে পুজো দিচ্ছে, আর মামি তো একটু বেরিয়ে গিয়েছে কিছু কাজের জন্য, কারণ বর আসবে, বরের জন্য কিছু কেনাকাটা বাকি আছে, তো সেটার জন্য মামি একটু বেরিয়ে গিয়ে, তো মামি তো গিয়েছে মার্কেট, আর এখানে বোন পুজো করছে। তো আমি এখন স্নান করে এসেছি, এখনও ঠাকুরকে ধূপ দেখাতে পারিনি, কারণ বোন পুজো করছে। তো এখন বোন পুজো হয়ে গেলে আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিব। আর ঠাকুরঘরটা খুবই সুন্দর করে মামা বানিয়েছে, খুবই ভালো লাগছে। আমাদেরটা জানি না আমি কীভাবে বানাবো, সবারটা দেখে নিচ্ছি, ইউটিউবেও অনেকে দেখেছি, ফেসবুকেও দেখেছি, জানি না আমাদেরটা কীভাবে কেমন বানাবো, সেটা তো বানানোর পরে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখো ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর করে বানিয়েছে, এখানে বসে কিন্তু রাস্তার লোক খুব সুন্দর দেখা যায়। তো চলুন এখন বাকি কাজটা সেরে নেই। তো বন্ধুরা উপরে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে, একটা রৌদ্র তো আছেই, মানে রৌদ্র একটা তাপ আছে, কিন্তু তার সাথে একটু একটু হাওয়াও আছে, উপরে এসে অনেক ভালো লাগছে। আর মামি তো এখানে অনেক রকমের ফুল গাছ বুনেছে, অনেকটা আছে আর অনেকগুলো মরেও গিয়েছে, কারণ এতটা রৌদ্র, উপরে কিন্তু আরও রৌদ্র, তো তার জন্য অনেকটা আছে, সেগুলো আছে, সেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যেগুলো নেই সেগুলো তো নেই। তো এখন এসে একটু বসে আর স্নান টান সেরে, মানে স্নান টান করেছিলাম, তো তো কাপড়গুলো মেলতে চলে আসলাম, নাহলে কিন্তু খুব বেশি আশা হয় না, কারণ তিনতলার উপরে আস্তে আস্তে মানে হাঁপিয়ে যায়, উপায় নেই, কী করবো জানি না। আমাদের বাড়িটা মানালে যে আমার কী অবস্থা হবে, এরকম যদি তিনতলার উপরে আমার প্রতিদিন গিয়ে কাপড় মেলতে হয়, মানে আমি হয়তো আধামরা ওখানেই হয়ে যাবো। তো এখন একটু বসছি, অনেকটাই গরম লেগেছে, ওইদিকে রৌদ্রুতে গিয়ে গিয়ে কাপড়গুলো মেরে আসলাম, তো অনেকটা রৌদ্র লেগেছে। এখন একটু ছাওয়াতে বসেছি, তো একটু হাওয়া লাগছে, ভালো লাগছে, কিন্তু হাওয়া দিলেও কিন্তু রৌদ্র কিন্তু একটা তাপ, একটা গরম কিন্তু অবশ্যই আছে। তো এখন একটু হাওয়াতে বসছি, একটু 5-10 মিনিট রেস্ট করি, তারপরে যাব নিচে। ভালো লাগে এরকম একা একা উপরে, কিন্তু রোডটা যদি না থাকতো, একটু হাওয়া থাকতো বেশি ভালো লাগতো, জানেন তো। তো একটু বসি, আর মামা তো আজকে সকালেই চলে গিয়েছে, আর বর এখন প্রায় আসবে, আর হ্যাঁ 1.5-2 ঘন্টা, 2:12 বাজে এখন, তো প্রায় 2:30-2:30 দিকে চলে আসবে। তো আমি, বর তো একা আসতে পারবে না, মানে চিনে না, ও ফার্স্ট টাইম আসছে, আমিও কিন্তু এই বাড়িটা বানানোর পরে ফার্স্ট টাইম আজকেই, মানে কালকে পরশুদিনকেই আসছি, তো ওকে নিতে যাবো, রিসিভ করতে যেতে হবে, কারণ ও তো চিনবে না, কোনোদিন বরপেটার রোডে আসেইনি, তো ওকে নিতে যাব, মেয়েকে রেখে আমি যাব, তারপরে ওকে নিয়ে আসব। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে, আর বরের শরীরটাও ভালো না, মানে কালকে খুব জ্বর হয়েছিল, তো
জ্বরের জন্য শরীরটা ভালো না। তো বলেছি ট্যাবলেট খেয়ে আসছি, জানি না কেমন হচ্ছে, শরীরটাও খারাপ, গাড়িতেও এত গরম, তো টেনশনও হচ্ছে, কিন্তু কি করব, দিদা অসুস্থ বলে আসছে, না হলে তো আর এই সময় কই আসা হতো এত গরমের মধ্যে। তো যাই হোক, একটু গরম সহ্য করে হলেও দিদাকে দেখে যাই, কারণ সবসময় তো আর আমরা আসতে পারি না। আর বললাম, এই বয়স্ক লোকের কোনো গ্যারেন্টি না, আর এরকম রোগা মানে রোগাই বলতে, কারণ যেহেতু বিছনায় থাকে সবসময়, হাঁটাচলা করতে পারে কিন্তু অত একটা না, ঘর থেকে তো আর বেরোতে পারে না, তো সেটার জন্য একটু অসুবিধা হলো আসছি। কিন্তু ভাবিনি মানে ঝটপট করে আমার বরের শরীরটাও কালকে খুব জ্বর, তো রাতে ট্যাবলেট খেতেও ভুলে গিয়েছে, মানে ট্যাবলেট আনিইনি। তো ট্যাবলেটটা খেলে হয়তো জ্বরটা সেরকম আসতো না, কিন্তু ট্যাবলেটও খাইনি, শরীরটাও খুব খারাপ। এখন কি হয় দেখি, গিয়ে আনি, নিজে না থাকলে এরকমই হয়, আর বোর তো এরকমই, নিজের জন্য কোনো ট্যাবলেট আনতে চায় না, আমাদের কিছু হলে ঝটপট নিয়ে আসে কিন্তু নিজের হলে ঘপ করে আনতে চায় না, তখন আমার রাগ উঠে যায় আর বকাবকি স্টার্ট করি। কি করবো বলুন, মানে যে মানুষটার উপরে পুরো সংসারের ভারটা আছে, সে যদি এরকম রোগা হয়ে যায়, নিজের কেয়ার না করে আমাদের কেয়ার কে করবে, বলে তুমি আছো না, আরে আমি আছি, এখন তো আমি নেই, তুমি নিজের কেয়ারটা কমসে কম নিজে করো। আর মা হলো বুড়ো লোক, ও মা তো জানবে না, ও বাজার থেকে যদি ও ওষুধটা না নিয়ে আসে, মা আর কীভাবে জানবে, মা তো বাড়িতে আসার পরেই জানবে, তাই না? তো এখন যাই, রোদ্রুও অনেকটা দেশে টেনশনও হচ্ছে, দেখি ও আসুক তারপর নিতে যাব, এখন যাব নিচে। তো যাই, কি করি পরে দেখাচ্ছি, দেখতে থাকুন, ব্লগটা স্কিপ না করে চলুন। দেখুন সব দিকে মানে বেশিরভাগ ঘরগুলোতেই কিন্তু বিয়ে মানে সাদ ঢালাই ঘর বানানো, এইদিকেও পুরো সাদ ঢালাই ঘর, চারিদিকে শুধু সাদ ঢালাই ঘরই বানানো। পুরোটা আর এইদিকে দেখুন ফুল গাছগুলো, এই দেখুন ফুল উঠেছে, আরও ফুল উঠেছিল, বোন নিয়ে গেছে পুজো করার জন্য। এদিকে এই জিনিসটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, আমিও ভাবছি যে এরকম যদি মানে এরকম না হলেও মানে এরকম আইডিয়াটা খুব সুন্দর, কিন্তু নিচটা এরকম ফাঁকা থাকার থেকে, ফাঁকা থাকলে আবার নোংরা থাকে যায়, তো নিচটা যদি পুরো ফ্ল্যাপ করে দেওয়া যায়, মানে ফুলগুলো ফুল গাছটা বোনার জন্য খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর একটা মানে এসে জায়গা, কিন্তু আবার যে দেখুন না টাইলস টাইলস লাগিয়ে দিলে ভালো হতো, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো, অ্যাট্রাকটিভ লাগতো। তো এরকমই বানিয়েছে মামারা, আমি দেখি আমি কি আমরা কেমন বানাই, সত্যি এখনও কিছু ভাবিনি, যখন বানাবো অবশ্য তো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বানাতে একটু টাইমও লাগবে, আমরা একটু আস্তে ধীরেই বানাবো, অত তাড়াহুড়োর কিছু নেই, তো সেটাই। আর অ্যালোভেরা গাছগুলো দেখুন, এত সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে, খুব সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে, এই যে আর মামাদের এমনি অনেক কাজ এখনও বাকি আছে, করবে আস্তে আস্তে। আর মেন কথা, আমার মামা তো এখানে থাকে না, মাসে 15 দিন এখানে আসে, তারপরে আবার কাজের সূত্রে তো ইটানগর থাকে, মামিও স্কুল টিচার, তো মানে এখানে যে ঘরে থেকে কেউ ওগুলো কেয়ার করবে সেরকম লোক নেই, তো সেটার জন্য অত একটা করতে পারে না। মাঝে মধ্যে যখন মামা আসে ছুটিতে, তখন এসে এই কাজকর্মগুলো করায় মাঝে মধ্যে, তো সেটার জন্য এখনও কাজ অনেকটা বাকি, আস্তে আস্তে করছে। বেশি দিন হয়নি মামারা এই ঘরটা বানিয়ে এখানে এসেছে, 2-3 বছর মতন হবে নাকি, আমার অত একটা মনে নেই, হ্যাঁ 2-3 বছরই হবে। তো চলুন এখন নিচে যাওয়া যাক, চলুন। তো বন্ধুরা, অনেক সময় পরেই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করতে একদম মনেই ছিল না, খেয়ালই ছিল না। তো বর এসে গিয়েছে, বর আসার পর বরকে গিয়ে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসলাম, কারণ ও তো অত একটা চিনে না, আমিও চিনি না, কিন্তু আমি দুদিন থেকে পরে একটু চেনাকি হয়েছে জিনিসগুলো। তো এখন বরকে নিয়ে এসেছি একটা কাপড় মার্কেটে, কারণ দিদুনকে প্রথমবার দেখতে আসছে নাতি জামা মানে নাতনি জামাই, তো কিছু একটা নানিদের ভালো লাগে না, তো ওকে নিয়ে আসলাম একটু কাপড় মার্কেটে। তো একটা দিদুনের জন্য একটা কাপড় কিনে নিলাম, আর বাকিটা তো পরে দেখা যাবে। তো এখন দিদুনের জন্য প্রথমে নিয়ে নিয়েছি, কারণ প্রণাম করে তো কিছু একটা দিতে হবে, তো একটা শাড়ি নিয়ে নিয়েছি দিদুনের জন্য। তারপরে বাকি কেনাকাটা বাইরে থেকেই করব, কারণ কিছু ফল মিষ্টি নিতে হবে, তো সেটা তো এখনও সত্যি কথা বলতে আমি এখানে জানি না কোথায় কি ভালো পাওয়া যায়, শুধু একটা হোটেলে ওইদিকে জানি যে ওইদিকে পাওয়া যায়। তো ওইদিকে দেখি এইদিকে কোনো মিষ্টির মানে ফলের দোকান আছে কি না, কারণ আমরা যেদিকে যাচ্ছিলাম বাড়ির দিকে ওইদিকে কিন্তু কোনো ফলের দোকান নেই। তো বড়ও চিনে না, ও তো
ফার্স্ট টাইম আসছে, আমি তো আগে এসেছিলাম। কিন্তু না, এই যে দেওয়ালটা আছে এটা একটা ফ্লাইওভারের, ফ্লাইওভারটা কিন্তু বেশি দিন হয়নি। আমি যখন আগে 3-4 বছর আগে এসেছিলাম তখনও কিন্তু ফ্লাইওভারটা দেয়নি। এখন মানে ফ্লাইওভারটা দেওয়ার জন্য কি হয়েছে, মাঝখান দিয়ে ফ্লাইওভারটা গিয়েছে, তো তার জন্য মানে এই রোডটা আর ওই রোডটা মানে দুই ভাগ হয়ে গেছে। তার জন্য আরও মনে হয় যে মানে আরও আটকা পড়ে যাচ্ছি, কোনো চিনতে পারছি না সেরকম মনে হয়। আগে রোডটা কিন্তু খুবই বড় ছিল, আগে যখন আমি মেকালে এসেছিলাম তখন কিন্তু এদিকে মানে থাকাও হতো বরপেটা রোডে, তখন ঘোরাও হতো। আসল কথা হলো তখন আমাদের মামাদের বাড়ি, এই বাড়িটা না আগের আর একটা বাড়ি আছে রেললাইনের ওই পারে, তো ওই পারের বাড়ির সামনে আমাদের এক মাসি ছিল। তো ওই মাসির সাথে কিন্তু আমি প্রায় প্রতিদিনই বেরিয়ে ঘুরতাম, তার জন্য অনেকটাই এখানে জিনিসগুলো চিনা জানা ছিল। এখন তো আসাও হয় না, এক দুদিনের জন্য আসা হয়, তার জন্য আর দেখাও হয় না, ঘোরাও হয় না। প্রতিটা জায়গায় কিন্তু দিন দিন মানে যতটা দিনগুলো যত এগোচ্ছে ডেভেলপ কিন্তু অতটাই হচ্ছে, কিন্তু ডেভেলপিং হলেই কিন্তু জিনিসের ভ্যালুগুলোও কিন্তু সেরকম বেড়ে যাচ্ছে। কি করব, উপায় নেই, কিন্তু জিনিসগুলো যখন সুন্দর হয় দেখতেও কিন্তু ভালো লাগে। এই যে ফ্লাইওভারটার জন্য কিন্তু পরে যখন পুরোটা কমপ্লিট হবে দেখতে কিন্তু ভালো লাগবে, কারণ এদিকে অনেক দোকানপাট হবে, অনেক কিছু অ্যাড হবে, তার জন্য ভালো লাগবে। তোমাদের কথা বলতে বলতে কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি, আর এখানে এসে গিয়েছি একটা ফল দোকানে, কারণ এদিকে আর সেরকম কোনো দোকান দেখতে পাচ্ছি না, দুই একটাই দোকান দেখতে পাচ্ছি। তো বরকে বললাম যে না, আর বেশি রোদ্রুতে হাঁটাহাঁটি করা যাবে না, কারণ অনেকটাই রোদ্রু। তো এখান থেকে যা নেওয়া নিয়ে নিব, কারণ দুই রকম মতন আম নিয়ে নিব, একরকম ছোট নিব, একরকম বড় নিব। তো জানি না কেমন হবে আম কিনা, অভিজ্ঞতা খুব একটা ভালো নেই আমার, আর বড় তেমন একটা চিনি না। তো যাই হোক, একটু নরম নরম দেখে একটু নিয়ে নিচ্ছি, কারণ একটু আমই নিব, আম ছাড়া তো সেরকম কিছু খেতে ওনারা ভালোবাসেন, আমটাই ভালোবাসেন। তো আম অল্প নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নেবো আর বাকি মিষ্টিও নিয়ে নেবো, কিন্তু মিষ্টিটা কিন্তু এখান থেকে নেবো না। আরেক দিন যে নিয়েছিলাম মারোয়ারির দোকানটা, সেই দোকানটার মিষ্টিগুলো কিন্তু খেতে ভালোই লেগেছে সেদিন। তো তার জন্য বলকে বলছি যে যাওয়ার পথে টটো নিয়ে যখন যাব তো ওই দোকান থেকেই নিয়ে নিব। তো এখান থেকে অল্প কিছু আম নিয়ে নিয়েছি, আর এখানে দোকানগুলো মানে কি আছে, অনেক বড় বড় মার্কেট এখানে আছে সত্যি কথা বলতে, কিন্তু আমরা এত একটা চিনি না। আর সামনে যেটা পেয়েছি সেটার থেকেই নিয়ে নিলাম, বেশ একটা ঝামেলা করতে যাইনি, কারণ দেখুন রোদ্রের তাপ কতটা, এই রোদ্র তাপতে কি ঘোরা যাবে, একদমই না। এত রোদ্রুতে ঘুরতে, এক তো বর এত রোদ্রুতে গাড়িতে ঘেমে টেমে এসেছে, তার মধ্যে আবার এইসব কিনে টেনে ঘরে যাবো, যেতে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আসতে কিন্তু এখন প্রায় 1:45 বেজে গিয়েছে, তো বাড়িতে যেতে যেতে হয়তো 2টোই বেজে যাবে। তো চলুন, আম কিনা হয়ে গিয়েছে, এখন যাই একটু মিষ্টির দোকানে। আর এখানে দেখুন মিষ্টির দোকানটা এদিকেও খুঁজলাম কিন্তু এদিকে নেই। তো বন্ধুরা, আমাদের বিয়ে কিন্তু হয়ে গেল প্রায় 10 বছর কমপ্লিট হয়ে এখন 11 বছর ঢুকেছে। তো তখন থেকে অনেক দিন ধরে বরকে বলছি চলো চলো গিয়ে একবার দিদুনকে দেখে আসো, দিদুনও দেখতে চায় বরকে, কারণ নাতনি জামাই আমার বড়ই আছে, আরেকটা আমার মা এক মাসি ছিল, আমার মার নিজের বোন। তো মাসি তো মারা গিয়েছে, মাসির এক ছেলে আর এক মেয়ে আছে। তো মেয়ে তো বিয়ে হয়েছে, তো ও এসেছিল, কিন্তু এখন ওরা কোথায় আছে সত্যি কথা বলতে আমরা তেমন জানি না। শুনেছি নাকি বরপেটার রোডেই আছে, আর ছেলে তো বাইরে বাইরে কাজ করছে, ও কোথায় আছে ওটাও জানি না, মাসিও নেই আর মেসোও নেই, তার জন্য ওদের খবর আর সেরকম নেওয়া হয় না। কোনো সময় ওরা ফোন করলে নেওয়া হয়, কিন্তু ওদের ফোনগুলো মাঝে মধ্যে অফ থাকে, তার জন্য আর করা হয় না। তো তার জন্য আমার বরকে কিন্তু মানে আগে থেকে দেখতে চাইছিল, কিন্তু সেরকম দেখতেই পাচ্ছিল না, কারণ বর আসবো আসবো করে, আর যখনই আসার আমরা একটু প্ল্যানিং করি কিছু না কিছু কারণবশত সেটা মানে ক্যান্সেল হয়ে যায়। তো এবার ফাইনালি আমি আগে থেকেই ভেবেছিলাম যাবো, কারণ দিদুনের শরীরটা তো সেরকম একটা ঠিক না। তারপরে মঙ্গলদৈ এসে মাকে বললাম চলো একটু দেখে আসি, তো বরকেও ফোন করে বললাম যাবে নাকি, আমরা যাচ্ছি, দিদুনের শরীরটা তো সেরকম একটা ভালো না। তো বললো ঠিক আছে, যে তোমরা হয়তো আগে যাও, তোমরা কবে যাবে, তো তুমি যাও তারপরে আমি আসছি। তো সোমবারে আসার কথা ছিল, কিন্তু সোমবারে আসতে পারলো না, কারণ অমাবস্যা ছিল, অমাবস্যার মধ্যে একটা নতুন জায়গায় আসবে, তো আসেনি। তো বলছে ঠিক আছে, আমরা কিন্তু মঙ্গলবারেই যাওয়ার কথা ছিল, কিন্তু বর আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে যা আসবে বলে আমরা আর আজকে যাইনি, আমরা কালকে যাব। তো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি, তারপরে চকলেট ঠান্ডা এসব নিয়ে, তারপরে এখন আমরা টোটোটা মানে এখানে দাঁড়া করিয়ে রেখেছিলাম, কেন এত রোদ্রুটে। আর সত্যি কথা বলতে রাস্তাঘাটগুলো কিন্তু এমনি টোটোতে গেলে মানে টোটোওয়ালাকে বললে তো নিয়ে যায়, কিন্তু আমরা এত দূর হেঁটে, কারণ গলিগলি রাস্তা তো মনে হয় সামনে, কিন্তু অত একটা সামনেও না, একটু মানে যদি যায় হেঁটে যে যায়, কিন্তু হ্যাঁ ওয়েদার ভালো হলে হেঁটে যাওয়া যেত, কিন্তু যেহেতু এতটা রোদ্রু আর গলিগলি রাস্তা বোঝা যায় না, কিন্তু অনেকটাই একটু যেতে হয়, তো গলির জন্য আর টোটোতে যাওয়ার জন্য কিন্তু সেরকম দূরত্বটা মনে হয় না। তো বন্ধুরা চলুন এখন বাড়ি গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এত গরমে আর মনে হচ্ছে না কিছু কথা বলি। তো চলুন দেখা যাক, দেখতে থাকুন চলুন।
তো যাই হোক, এত গরমের মধ্যে এসে গিয়েছি মামাদের বাড়িতে। তো এখন বরকে নিয়ে আসছি, কারণ বর তো চিনে না, আমিও প্রথমে চিনতাম না, এখন তো এসে এসে একটু মানে চিনা হয়েছে যে না এই সাইডেই বাড়ি। তো এখন চলে আসছি, দেখুন এতটা গরম, আর মামি দরজা খুলছে। তো কারণ মামি তো মানে অনেকদিন বাদেই মামিরও কিন্তু আমার বরের সাথে দেখা হলো, এই বিয়েতে দেখেছিল, তারপরে কিন্তু বরের সাথে আর আমার মামির দেখা হয়নি। আর বর তো আমার বোনকে মানে মামা তো বোনকে এই ছোটোবেলায় মানে অনেক ছোটোতে দেখেছিল, 10 বছর আগের কথা, মানে 10 বছর আগে দেখেছিল। তো যা যা এনেছে বর সেগুলো আগে মাকে দিয়ে দিলাম, তারপরে এদিকে বড় বসছে, দিদুনের সাথে একটু কথা বলছে। তো আমি শাড়িটা বরকে দিয়ে দিলাম যে দেওয়ার জন্য, দিয়ে প্রণামটা সেরে নিল। তারপরে এখানে দিদুনের সাথে বর একটু বসে আছে। তো বন্ধুরা, গরম থেকে আসার পর এত রোদ্রুতে তো মামি একটু ঠান্ডা জুস দিয়ে দিল, তো ঠান্ডাটা খেয়ে একটু বসছি, কারণ দুপুরবেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব। তো বন্ধুরা, এই ব্লগটা আর বেশি বড় করছি না, কারণ পুরোটা ব্লগ একদিনেই সারলে অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে।